দিচ্ছ, কারণ জামাই ষষ্ঠী কালকে রবিবার, তোমরা সবাই জানো তো, সেটারই প্রিপারেশন চলছে। এখানে রাত্রিবেলায় করে রাখছি চিংড়ির মালাইকারি, তো দেখো কিভাবে কি করছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। যারা যারা জামাই আছো তাদেরকে শুভ জামাই ষষ্ঠী, শুভ জামাই ষষ্ঠী। বরকে দেখো, বর মহারাজে উঠে বসে রয়েছে। আর এই যে আমার সোনা পুকু, সোনা পুকু, সোনা পুকু, মামা আজকে শুভ জামাই ষষ্ঠী বলে দাও তো, বলো শুভ, বলো না, লজ্জা পাচ্ছে, বলবে না, বলবে না, বলবে না, কিন্তু এই উঠেছে, আমরা এই উঠলাম, এখন 10টা বেজে গেছে, সানডে ঘুমিয়েই যাচ্ছি আমরা সবাই মিলে। দেখি এখন কি হচ্ছে রান্নাঘরে, কালকে তোমাদের দেখিয়েছি চিংড়ির মালাইকারিটা করে রেখেছিলাম, তো এখন কি হচ্ছে, বাকি কি হয়ে গেছে, আমার তো অলরেডি হয়ে গেছে আমারও মনে হচ্ছে, তো চলো কি, হ্যাঁ চ বলো, পাপা মামা কি কি করব, কি করবে, উঠতে হবে, কি মামা কি করবে, উঠে মামা, হ্যাঁ মামা উঠে পড়েছি, কি করব, তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। এখানে অলরেডি রান্না হয়েই গেছে, কি কি হয়েছে দেখি। এটা কষা মাংস আছে, যখনই মাংস হয় আমরা কষা মাংস খাই সকালেই। ইলিশ বেগুন দিয়ে কি হয়েছে মা, এটা ঝোল, সর্ষে ইলিশ, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পটল ভাজা, তো কি হয়েছে মা বলছে, আমি বলছি একই, শাক ভাজা, এটাতে সবজি ডাল, হো সবজি ডাল, চলো এটা আছে পোস্ত করা, পোস্ত বড় রেখে দেবো, না না ঠিকই আছে তো, হ্যাঁ হ্যাঁ এই তো পোস্ত বড়া, পোস্ত বড়া ভাত, আর এইটা ভাত, মা এদিকে সকাল থেকে রান্না করেছে, এখানে এখনো মাটনটা হচ্ছে, বনি এই যে ঘুরছে ঘুম থেকে উঠে, দেখো চুল চুল দেখাচ্ছে, কি হয়েছে কি চুল দেখাবে নাকি, বাবাই কোথায় কিন্তু বসে বসে ব্লগস বানাচ্ছে। ঘুম থেকে ওঠার আগেই মায়ের এইসব রান্নাগুলো হয়ে গেছে, আমার আমি কালকে চিংড়ির মালাইকারি করেছি, আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে করব হচ্ছে ভেটকি মাছের পাথুরি, আর ওই পমফ্রেটটা একটু মশলা দিয়ে একটু ফ্রাই করে নেব। তোপসে আনতে দিয়েছিলাম কিন্তু তোপসেটা এখনও পাইনি, এখনও আনেনি, যদি আনে তো তোপসে ফ্রাই হবে, নাহলে পমফ্রেটটাই ভাজা হবে। তো চলো এখন ভেটকিটাকে একটু ম্যারিনেট করে রাখি, তারপরে ভেটকি পাতুরিটা করবো। লেবু ওই তো খিলে না,
এখানে আমি কি করছি, তোপসে মাছ ম্যারিনেট করে রাখছি, যখন খাবে তখন ফ্রাই করে দেব গরম গরম। মা ওখানে কি করছে, লঙ্কা গোটা গুলো ছাড়িয়ে রাখছে, ম্যাগিতে দেওয়া হবে, কি বলে পাতুরিতে। আজকে রান্নাই রান্নার ব্যাপার। এখন আমার পাতুরি রান্না চলছে, অনেকগুলো আছে, কোথাও অনেক টাইমও লাগছে। এই দেখো এখানে হয়ে গেছে, এগুলো সব গরম থাকবে বলে এইভাবে ঢাকা দিয়ে রাখলাম, আর এটাই হচ্ছে এখনো। তো ঠাকুরের ফুল, সিঁদুর, ঘুষি, প্রসাদ, চন্দন দেব, এতে ফোঁটার মিষ্টি। তুমি কি বসে আছো? পাপাকে দেবো না, তুমি হাত দিও না, দাঁড়াও। তুমি পাপাকে দেবে? দাঁড়াও ফোঁটার কথা নিয়ে চলে আসি, দোল চিকে মুখি। হ্যাঁ কালিমায়ের রক্ত নয়, টিপ টিপ, এটা এ বাবা টিপ বলো। জয় কালিমা, কি কালিমা রক্ত নিয়ে যাবে, তুমি বলো জয় মা কালী, কি জয়, ভেরি গুড। এখানে তুমি কেন বসেছো, পাপা বসবে তো, আজকে তোমার বার্থডে না, আজকে পাপার জামাই ষষ্ঠী, ষষ্ঠী, হ্যাঁ ধূপ জ্বালাবে তো, তুমি বসে পড়ো, তোমার কোনটা বলো তো, এটা তো গ্লাস, এটা তো প্রদীপ, চশমা পড়তে হবে না, টুপি পরেছো তো, ওকে। বাবা বেবিকে দেখো না কেউ, আরে গ্যাসটা কমিয়ে রাখাই না, মামাকে বলছি গ্যাসটা কমিয়ে রাখাই না, ওটা প্রদীপ কে বললো তোমার, সব জানতা। না আমার কেন 1,500 টাকা হবে আমি সেটাই তো বুঝতে পারছি না। দাও রাজীবের টাকাটা দাও, মামা তুমি কোথায় খেয়েছো?
আমি তিন জনা চারটে পেয়েছি, তুই কটা নোট পেয়েছিস? তুমি কটা পেয়েছো? বাবা বাড়বে এত টাকা নিয়ে কি করবে? খাবার খাবে? পমফ্রেটটা কখন? এটা তপসে খাই তো। তুমি তোমার বেটা লেখাও বাবা, তোমার কথা লেখা মানে ওদের দাঁতি জল, দাঁতি জল। আমি ফলের খাবে না? আচ্ছা দাও না, দাও না, কি হয়েছে? কে উল্টে যাবে? বারবির মাছ, ওকে অনেকক্ষণ ধরে এখনো আমাদের খাওয়া দাওয়া চলছে। জামাই এখনো খেয়ে যাচ্ছে, ইলিশ নিয়ে নড়ছে চড়ছে, সবই তো খেয়েছো দেখছি, প্রায় সব। একটা চিংড়ি বাঁচিয়েছে, ওইদিকে পোস্ত বড়া, একটা ভেটকি খেয়েছে, মাটন এক পিস খেয়েছে, এসব হাফ হাফ করে রেখে দিয়েছে। না আমারও খাওয়া হয়ে গেছে, মা এখানে বসে আছে। মা তুমি খাবে তো? মা এবার খাবে। আমারও খাওয়া কমপ্লিট, মাটনটা বাদ দিয়ে সব মাছগুলো এক পিস করে খেয়েছি। ব্যাস এবার ঘুমাবো। চলো সন্ধেবেলা তোমাদেরকে একটু ভিডিও কি করছি না করছি সেটা দেখাবো। সন্ধেবেলা ফল খাবে এখন, এরপরেও আবার ফল যাবে পেটে। আম, আপেল, জাম, তরমুজ, পেয়ারা, লিচু কোথায় রে? ভুলে গেছি, লিচু রিয়ার। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে ভিডিওসগুলো। অন্য অন্য ব্লগের জন্য লাইক, কমেন্ট, শেয়ার করো আমার চ্যানেলটাকে। চলো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগ বা ভিডিওতে।
টাটা।